সম্প্রতি কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। স্যার, এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আমরা আবেদন করতে পারবো। এই পর্যন্ত বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে মোট 16টি নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে চলতেছে। তো আমাদের মধ্যে যে সকল ভাইরা বিগ ফ্যান আছে বাংলাদেশ পল্লী বিদ্যুতের, তারা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে যেসবগুলো পদ আছে, তো সবগুলো পদে আমরা এই যে এসএসসি ফার্স্টে অষ্টম শ্রেণী ফার্স্টে আবেদন করতে পারবো। এবং কি কিছু পদ আছে ওগুলোর মধ্যে আমাদের পড়াশোনারই দরকার নাই, শুধু আমরা নিজে লিখতে পারলে তাহলে আমরা এখানে আবেদন করতে পারবো। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি বাংলাদেশ পল্লী বিদ্যুতে চাকরি করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে প্রথমত আমি যে পদ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আজকেরটা, আজকে যেটা প্রকাশ করা হয়েছে, তো বন্ধুরা প্রথমত আমি আপনাদেরকে ওইটা নিয়ে আলোচনা করি। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, 2 নম্বরে অফিস সহায়ক পদে মূলত লোক নিয়োগ করা হবে, আর এখানে আমরা এসএসসি ফার্স্টে আবেদন করতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কোন কোন জেলার লোক আবেদন করতে পারবে না সেটাও বলে দেওয়া হয়েছে। এখানে এই 10 জেলার লোক ব্যতীত বাকি সকল জেলার লোক আবেদন করতে পারবেন, এই যে শুধু অফিস সহায়ক পদে আর কি। এরকম আরও আপনার অনেকগুলো পদ আছে, তো সবগুলো পদ আলোচনা করব। এখানে এই যে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনার শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন এই ডাটা এন্ট্রি অপারেটর পদে। আর এখানে আবেদনের জন্য আমাদেরকে এসএসসি ফার্স্ট লাগবে এবং কি তার পাশাপাশি কম্পিউটার জানতে হবে। আর এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে বেতন হবে 18,000 টাকা থেকে 44,240 টাকা। এই বেতনের দিক দেখে আমাদেরকে তাকানোর দরকার নাই, আমাদের যদি পদগুলো ভালো থাকে আমরা এখানে আবেদন করার চেষ্টা করবো। আর সবচেয়ে যে সেলিব্রিটি সেটা হচ্ছে ড্রাইভার পদে মূলত লোক নিয়োগ করা হচ্ছে। এখানে আপনার 8 বা 16টা পদেই আপনার 16টা নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে সবগুলোর মধ্যে আপনার এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভার পদে লোক নিয়োগ নিচ্ছে। ড্রাইভার পদে আমি বুঝতেছি না, বাংলাদেশ পল্লী বিদ্যুতে মনে হয় ড্রাইভারের অভাব পড়ছে মনে হয়। এই যে এমন কোনো পদ নাই যে ওগুলোর মধ্যে ড্রাইভারের লোক নিতেছে না, এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে ড্রাইভারের লোক নিতেছে। তো আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, আমাদের মধ্যে যে সকল ভাইরা ড্রাইভিং জানেন তারা অবশ্যই অবশ্যই পল্লী বিদ্যুতে আবেদন করার চেষ্টা করবেন। কারণ পল্লী বিদ্যুতে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না, আপনি জাস্ট আপনার নিজের নামটা লিখতে পারলে এখানে আবেদন করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভার পদে মূলত 3 জন লোক নিয়োগ করা হবে। এটাতে এখানে শিক্ষাগত যোগ্যতাটা আপনি একটু দেখেন, এই যে দেখতে পাচ্ছেন সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে, এবং কি এছাড়াও বিভিন্ন নির্দেশিকা নির্দেশনা ও চিহ্ন পড়তে সক্ষম হতে হবে। তারপর হচ্ছে এছাড়া বিভিন্ন রিপোর্ট, তারপরে শিডিউল পূরণে সক্ষম হতে হবে, গাড়ির সকল নির্দেশনা ইংরেজিতে থাকায় ইংরেজি অক্ষর এবং কি নাম্বার দিয়ে ফোটে জানতে হবে। মানে হচ্ছে আমরা যদি ক্লাস ফাইভ পাস করে থাকি, মানে আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝে, যে সকল বাইরে নিজের নাম লিখতে জানেন বা আপনারা ABCD বুঝেন, এক কথা যে সকল বাইরে এইসব বুঝেন বা হালকা নাম লিখতে পারেন তারা অবশ্যই এখানে আবেদন করার চেষ্টা করবেন। আর এখানে বেতনটা কিন্তু সবচেয়ে বেশি। আমি যদি এসএসসি ফার্স করে ডাটা এন্ট্রি পদে আমি আবেদন করি বা চাকরি ধরি তাহলে আমার বেতন হবে 18,000 টাকা। আর এখানে আপনি ড্রাইভার পদে আবেদন যদি করেন, আমার কোনো শিক্ষাগত যোগ্যতারই দরকার নাই, তাহলে আমরা এখানে 16,000 টাকা থেকে আমরা প্রথমত বেতনটা পাবো। তাহলে চিন্তা করেন আপনি এসএসসি ফার্স করার দরকার কি, এই যে আমরা যদি সারা বছর ড্রাইভিং করতাম তাহলে আমাদের জন্য ভালো হতো, এটা কিন্তু একদমই ভালো করে নাই। তো এই তাদের একটা কষ্ট আছে, সেটা হচ্ছে তাদেরকে অবশ্য কোনো আপনার সরকারি অনুমোদিত একটা লাইসেন্স থাকতে হবে, BRTA বা অন্যান্য যে সকল বড় বড় কোম্পানি আছে ওই সকল বড় বড় কোম্পানি একটা লাইসেন্স থাকলে তাহলে এখানে আবেদন করতে পারবেন। এখন কি কোন কোন জেলার আবেদন চলতেছে তো আমি আপনাদেরকে তো সবগুলো আপনাদেরকে বিস্তারিত বলবো। এখানে আপনার কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনার এক এক জেলায় মনে করেন নিয়োগ চলতেছে এক এক রকম। মনে করেন মুন্সিগঞ্জের পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি, আমরা যদি চট্টগ্রাম থেকে আবেদন করি মুন্সিগঞ্জের পল্লী বিদ্যুতের এখানে, তাহলে আমাদেরকে মুন্সিগঞ্জে গিয়ে কিন্তু চাকরি করা লাগবে, জিনিসটা কিন্তু এরকম। তো এখানে দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জে থাকি, এখানে যদি আমরা আবেদন করি তাহলে এই যে ডাটা এন্ট্রি অপারেটর পদে আমরা আবেদন করতে পারবো, এখানে শুধু মহিলারা আবেদন করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, তারপরে কক্সবাজার, এই সকল জেলার লোক আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে আরও একটি পদ আছে দেখতে পাচ্ছেন, এটা শেরপুর পল্লী বিদ্যুতে প্রকাশ করা হয়েছে, 5 এপ্রিল প্রকাশ করছে মূলত। আর এখানে স্টোর কিপার পদে মূলত লোক নিয়োগ করা হবে, আর এখানে যোগ্যতা লাগবে আমাদেরকে স্টোর কিপার কাজের পদে আপনার 7 বছরের অভিজ্ঞতা লাগবে, কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, অভিজ্ঞতা থাকলেই হবে। তো আমি বুঝতেছি না এবারে এই নিয়োগে শিক্ষাগত যোগ্যতা এত কম কেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আপনার আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, রাজবাড়িতে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আমরা এই যে ডাটা এন্ট্রি অপারেটর পদে মূলত লোক নিয়োগ করা হবে, মহিলাদের লোক নিয়োগ করা হবে, এসএসসি ফার্স্টে আমরা আবেদন করতে পারবো। তো পল্লী বিদ্যুতে চাকরি পাওয়া যতটা সহজ, অন্যান্য চাকরি কিন্তু পাওয়া এতটা সহজ না। তো আমি আপনাদেরকে বলবো, যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই পল্লী বিদ্যুতে আবেদন করার চেষ্টা করবেন। আর আপনারা এখানে আপনার 16টি নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে, তো আপনারা যদি আবেদন করতেছেন তাহলে আপনারা প্রথমত এই গুগলে ঢুকে পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি 2022 লিখে সার্চ দিলে এখানে অনেকগুলো অপশন আসবে, যে কোনো একটার ভিতরে ঢুকে তারপরে আপনার সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেখবেন। দেখার পর যেটা আপনাদের কাছে ভালো লাগবে ওইখানে আবেদন করার চেষ্টা করবেন। আর এখানে সবগুলো আবেদনের লাস্ট ডেট হচ্ছে 11 মে 2022, এখানে আবেদনের লাস্ট ডেট, এখানে প্রায় আরও 1 মাসের মতো আবেদনের মেয়াদ আছে। তো আপনারা সকলে এখানে আবেদন করার চেষ্টা করবেন।
তো আর তেমন কিছু বলার নেই। তো আরেকটা আমার নিজের পার্সোনাল সম্পর্কে কথা ছিল, আমি শারীরিকভাবে খুব অসুস্থ, তো আপনারা সকলে অবশ্যই দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আপনাদের মধ্যে যে সকল ভাইরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে ইচ্ছুক তারা অবশ্যই ফেসবুকে আমার সাথে কথা বলতে পারেন। তো আমি আমার ফেসবুক আইডি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর আরেকটা সুসংবাদ হচ্ছে, আমার চ্যানেল থেকে আপনার এই বছর 5 জন চাকরি পেয়েছে বাংলাদেশ পুলিশে, এবং কি আরেকটা চাকরি পেয়েছে আপনার কাজী ফার্মস নামে একটা ইয়ে ছিল, ওখানে আপনার 2 জন লোক চাকরি পেয়েছে। তো সবাই দোয়া করবেন। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, উপজেলার কি একটা নিয়োগ ছিল, তো ওইটা সম্ভবত আমি ছাড়ছিলাম, তো ওটা নিয়ে অনেক কথাবার্তা আসতেছে, আসলে ওইটা নাকি বুয়া, তারপর এটা নিয়ে অনেক কথাবার্তা আসতেছে। তো আপনাদের অনেকের নাকি ফোন দিয়েছে, তো আমি আপনাদেরকে বলবো যে সকল ভাইদেরকে ওরা ফোন দিয়ে টাকা চাইছে তারা অবশ্যই আমাকে পার্সোনালি নক দেন ফেসবুকে, আমি আপনাদের সাথে জাস্ট পার্সোনালি কিছু কথা বলতে চাই, তারপরে আমি এইটা নিয়ে ব্যবস্থা নিব। আপনাদের মধ্যে যে সকল ভাইদের কাছ থেকে টাকা চাইছে তারা অবশ্যই আমার কাছে ফেসবুকে নক দিয়ে ওদের নাম্বারটা দিবেন, বা আমি আপনাদের সাথে পার্সোনালি কথা বলবো, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা আজকে ভিডিও ছিল, এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।